আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে কথা বলবো ইউরোপের সোশ্যাল সিকিউরিটির ব্যাপারে অর্থাৎ সামাজিক নিরাপত্তা কিভাবে ইউরোপ এত সুন্দর করে সামাজিক নিরাপত্তা বলয় সৃষ্টি করতে পেরেছে তাদের জনগণের জন্য আর বাংলাদেশ যেভাবে চলছে এইভাবে চলতে দেয়া যেতে পারে না কারণ আমাদের নিজেদের এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মের ভবিষ্যতের কথা চিন্তা করে বাংলাদেশে এই সামাজিক নিরাপত্তা বলয় সৃষ্টি করতে হবে ইউরোপের সোশ্যাল সিকিউরিটির গভর্নমেন্ট পলিসিগুলি আমি এক এক করে বলছি এটা মূলত শুরু হয় একটা সন্তান জন্মের শুরু থেকেই একটা সন্তান যখন ভূমিষ্ঠ হয় তখন গভর্নমেন্ট একটা নির্দিষ্ট পরিমাণে অ্যালাউন্স সন্তানের পিছনে দেয় যদি তার মা কাজ করে তাহলে একটু বেশি দেয় আর যদি কাজ না করে তাহলে কম দেয় কিন্তু প্রত্যেকটা সন্তান ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথেই গভর্নমেন্ট ভাতা দেওয়া শুরু করে আর এই অ্যালাউন্স গভর্নমেন্ট ষোলো বছর বয়স পর্যন্ত দিতে থাকে এরপর হচ্ছে ফ্রি এডুকেশন এবং স্কিল ডেভেলপমেন্টের জন্য গভর্নমেন্ট বিভিন্ন রকমের ভাতা দিয়ে থাকে ফ্রি এডুকেশন একদম পিএইচডি লেভেল পর্যন্ত এরপর হচ্ছে গভর্নমেন্ট ইজ অফ ডুইং বিজনেসের ব্যবস্থা করে রেখেছে বিজনেস রেজিস্ট্রেশনের ব্যবস্থা করেছে কেউ যদি বিজনেস করতে চায় তাহলে তাকে অবশ্যই বিজনেস রেজিস্ট্রেশন করতে হবে এবং সেটা তার ভালোর জন্যই এখানে বিজনেস ওপেন করা একদম সহজ এছাড়া স্টার্ট আপ বিজনেসের জন্য বিভিন্ন কোম্পানি এবং গভর্নমেন্টও বিভিন্ন রকমের ভাতা এবং সুবিধা দি প্রদান করে থাকে এরপর হচ্ছে লিগাল ইনকাম যেহেতু প্রতিটা বিজনেসই গভর্নমেন্ট রেজিস্টার্ড অতএব ট্যাক্স হেলথ ইন্স্যুরেন্স আনএমপ্লয়মেন্ট এবং রিটায়ারমেন্ট ফান্ড সব কিছু ওর মধ্যে ইনক্লুড করা থাকে অতএব প্রত্যেকটা মানুষ সে ডে লেবারও যদি হয় তাহলেও তার ট্যাক্স হেলথ ইন্স্যুরেন্স আনএমপ্লয়মেন্ট এবং রিটায়ারমেন্ট ফান্ড সব কিছু একই সাথে যুক্ত করা থাকে অতএব একটা মানুষ সে চাকরি ব্যবসা ছোট বড় যাই করুক না কেন সে এই সিস্টেমের মাধ্যমে এই লিগাল আর্নিংয়ের মাধ্যমে গভর্নমেন্টকে ট্যাক্স দিচ্ছে হেলথ ইন্স্যুরেন্সের জন্য অ্যালাউন্স দিচ্ছে আনএমপ্লয়মেন্ট এবং রিটায়ারমেন্টের জন্য সে অ্যালাউন্স দিয়ে যাচ্ছে তো এইভাবে নির্দিষ্ট একটা বয়স পর্যন্ত পঞ্চাশ ষাট বছর পর্যন্ত সেইভাবে যখন লিগাল ইনকামের মাধ্যমে এগুলিতে অংশগ্রহণ করে তখন গভর্নমেন্টও তার সব রকম দায় দায়িত্ব নিয়ে নেয় এরপর হচ্ছে গিয়ে হোম লোন কনজিউমার লোন এদেশের ব্যাঙ্কগুলিও জনগণকে হোম লোন দেয় এবং কনজিউমার লোন দেয় খুব সহজেই এরপর হচ্ছে ডিজেবেল পার্সন কাভারেজ কেউ যদি অক্ষম হয় কাজকাম করতে বা শারীরিক দুর্বলতার কারণে বা শারীরিক অক্ষমতার কারণে গভর্নমেন্ট তাকে সব কিছুর ব্যবস্থা করে এরপরে আছে গভর্নমেন্ট হাউজিং এবং সোশ্যাল বেনিফিট একটা মহিলা যখন গর্ভবতী হয় তখন সে গভর্নমেন্ট হাউজিংয়ে কম পয়সায় ভাড়া নিয়ে থাকতে পারে এছাড়া কেউ যদি ডিজেবেল হয় সেও গভর্নমেন্ট হাউজিংয়ে একেবারে নামমাত্র ভাড়ায় থাকতে পারে এরপর হচ্ছে ডিজিটাল পাবলিক সার্ভিস সব রকমের দুর্নীতি বন্ধ করার জন্য এবং মানুষের জীবনকে একদম সহজতর করার জন্য এই সার্ভিস সর্বোত্তম কোনো সার্ভিস নেওয়ার জন্য লাইন ধরতে হয় না কোনো কষ্ট করতে হয় না ভূমি রেজিস্ট্রেশন থেকে শুরু করে নাইনটি পার্সেন্টের উপর সরকারি কাজ ঘরে বসে করা যায় এমনকি ন্যাশনাল ইলেকশনও ঘরে বসে দেওয়া যায় এবার বলি বাংলাদেশ কী কী জিনিস ফলো করতে পারে সর্বপ্রথম যেটা হচ্ছে একজন মহিলা প্রেগনেন্ট হওয়ার সাথে সাথে যদি গভর্নমেন্ট তাকে অ্যাটলিস্ট একশো টাকা করেও দেয় তাহলে সে লিগাল চ্যানেলের ভিতরে চলে আসবে এরপর বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পর ষোলো বছর পর্যন্ত যদি গভর্নমেন্ট একশো টাকা করেও দিতে থাকে তাহলে সে বাচ্চাটা সামাজিক নিরাপত্তা বলয়ের ভিতরে চলে আসবে এরপর হচ্ছে আমাদের দেশের যে শিক্ষা শিক্ষাব্যবস্থা এই শিক্ষা ব্যবস্থা একেবারে ভঙ্গুর এবং অকেজো একেবারে যোগ উপযোগী শিক্ষাব্যবস্থা প্রচলিত করতে হবে এবং স্কিল ডেভেলপমেন্টের ব্যবস্থা করতে হবে যাতে করে ষোলো বছর এবং আঠারো বছর বয়স হলেই যাতে একটা মানুষ কাজ করে খেতে পারে এই পরিমাণ স্কিল তার থাকতে হবে এরপর হচ্ছে গিয়ে বিজনেস রেজিস্ট্রেশন গভর্নমেন্টের এরকম ব্যবস্থা করতে হবে যাতে লোকজন স্বেচ্ছায় এসে নিজের ব্যবসা নিজেই রেজিস্টার করে এবং রেজিস্ট্রেশন ফ্রি হতে হবে এবং এই রেজিস্টার করার বেনিফিট থাকতে হবে গভর্নমেন্টের পক্ষ থেকে এরপর বিজনেসগুলি যখন রেজিস্টার হয়ে যাবে তখন মানুষ ব্যবসা করুক অথবা চাকরি করুক যে যে কাজ করুক না কেন একেবারে ন্যূনতম একটা অ্যামাউন্ট হেলথ ইন্স্যুরেন্স অথবা আনএমপ্লয়মেন্ট বেনিফিট অথবা রিটায়ারমেন্ট বেনিফিটে তারা জমা করবে যাতে করে তারা তাদের ভবিষ্যৎ সিকিউর করতে পারে এখন যেমন শুধুমাত্র সরকারি চাকরিজীবীরাই সব রকম সুযোগ সুবিধা ভোগ করে এটা অন্যায় যারা বেসরকারি চাকরি করবে তাদেরকেও গভর্নমেন্ট ভর্তুকির মাধ্যমে তাদের এই হেলথ ইন্স্যুরেন্স আনএমপ্লয়মেন্ট বেনিফিট এবং পেনশন ফান্ডের ব্যবস্থা করতে হবে এরপর হচ্ছে হোম লোন এবং কনজিউমার লোন মানুষ যাতে খুব সহজ কিস্তিতে হোম লোন নিতে পারে এবং নিজেদের জন্য থাকার জায়গা ব্যবস্থা করতে পারে এরপরে হচ্ছে ডিসেবিলিটি কাভারেজ কেউ যদি অক্ষম হয় পঙ্গু হয় তাহলে গভর্নমেন্ট তার থাকা খাওয়ার সব রকমের ব্যবস্থা করতে হবে এরপর হচ্ছে গভর্নমেন্ট হাউজিং গভর্নমেন্টের প্রচুর পরিমাণে খাস জমি থাকে গভর্নমেন্ট ওইখানে গভর্নমেন্ট হাউজিং করে রাখতে পারে যেখানে ছন্ন ছাড়া মানুষগুলি এসে আশ্রয় নিতে পারে এরপর হচ্ছে ডিজিটাল গভর্নমেন্ট সার্ভিস বিশেষ করে গভর্নমেন্ট সার্ভিসেই ডিজিটালাইজেশন সবচেয়ে বেশি করা উচিত বাংলাদেশের মতো জায়গায় যেখানে পদে পদে ভোগান্তি থাকে ওইখানে ডিজিটাল সার্ভিস ছাড়া মুক্তির কোনো উপায় নাই আর ডিজিটাল সার্ভিসের মাধ্যমেই যত রকমের দুর্নীতি আর চুরি বন্ধ করা সম্ভব এরপর হচ্ছে বাজেট জনগণের জন্য যে বাজেট হয় যেখানে যত টাকা বাজেট হয় বিটিভিতে সরকারি টিভিতে এই বাজেটের সব রকমের ডাটা সব সময়ের জন্য টোয়েন্টি ফোর সেভেনের জন্য আপডেট থাকতে হবে কার হাতে যাচ্ছে বাজেটের টাকা কোথায় কোন খাতে বাজেটের টাকা খরচ হচ্ছে এবং কত টাকা কত সময়ের মধ্যে খরচ হচ্ছে এগুলি সব কিছু আপডেট থাকতে হবে ন্যাশনাল টিভি কি জন্য জনগণ সেই ন্যাশনাল টিভির জন্য পে করছে জনগণের টাকা জনগণেরই সবকিছু যদি এই বাজেটের ব্যাপারে স্বচ্ছতা না আনা যায় তাহলে বাংলাদেশে চুরি কোনো বন্ধ করা সম্ভব না এরপর হচ্ছে গিয়ে মেরিটোক্রেসি যে ড্রাইভিং জানে না তার হাতে গাড়ি দিলে যে সে নির্ঘাত অ্যাক্সিডেন্ট করবে এটা যেমন সত্যি ঠিক একইভাবে দেশ পরিচালনা করবে তাদের যদি যোগ্যতা না থাকে তাহলে তারা দেশকে একদম রসাতলে নিয়ে ছাড়বে বর্তমানের বাংলাদেশ হচ্ছে তার উত্তম উদাহরণ অতএব আমাদেরকে এখনই ফিরে আসতে হবে এই সমস্ত সমস্যা থেকে এবং কিভাবে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেই ব্যবস্থা করতে হবে আমাদের নিজেদের ভবিষ্যৎ এবং আমাদের পরবর্তী প্রজন্মের ভবিষ্যতের কথা চিন্তা করে ঠিক যেমন আল্লাহ পাক কোরআনে বলেছেন কোনো জাতি যদি নিজেদের ভাগ্য পরিবর্তনে নিজেরা সচেষ্ট না হয় তাহলে আমি আল্লাহ নিজেও তাদের ভাগ্য পরিবর্তন করি না অতএব আমাদের নিজেদেরকে সচেষ্ট হতে হবে তাহলে আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে